নাবালিকার বিয়ের খবর পেয়ে চার দিন পর মামার বাড়ির থেকে নাবালিকাকে উদ্ধার করল চাইল্ড লাইনের সদস্যরা। হরিণঘাটা থানার জাগুলিয়া এলাকার ঘটনা। এক নাবালিকাকে বিয়ে দেওয়ার পর খবর পেয়ে বিয়ের চার দিন পর মামা বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ ও চাইল্ড লাইন। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা ও চাইল্ড লাইনের কাছে মঙ্গলবার খবর আসে দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের ট্যাংরা এলাকার এক নাবালিকার বিয়ের পরে সে মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। গত ১১ মার্চ শুক্রবার নাবালিকার বিয়ে হয় জাগুলিয়া এলাকার এক যুবকের সাথে। নাবালিকার বাড়ি নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। ১৪ বছর বয়সী ওই নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী। শুক্রবার তাদের বিয়ে হয়েছে বলে জানা যায়। বিয়ের পর থেকে অশোকনগর থানা এলাকায় মামার বাড়িতে তার মায়ের সাথে আশ্রয় নেয় সে। চাইল্ড লাইনের কাছে এই খবর আসলে অশোকনগর থানার সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করা হয়। গভীর রাত্রে বিয়ে হয়েছে, পাশে আসে কেউই জানে না, চুপিচুপি বিয়ে দিয়ে দিয়েছিল। আপনারা যখন এসছেন, আসার পরই আমরা জানতে পারলাম যে ওই মেয়েটারে ওই রাত্রে বিয়ে হয়েছে। ১৩ বছর বয়স, ১৩-১৪ বছর বয়স মেয়েটার। হ্যাঁ, এখনই আমরা বুঝতে পারলাম, কিন্তু ওই দিনকে যে অনুষ্ঠান করে ওরা চুপি চুপি বিয়ে দিয়েছে আমরা তো জানি না। কোথায় অনুষ্ঠান হয়েছিল? ওর বাড়িতেই হয়েছে। এই বাড়িতেই হয়েছে? তো ওরাই ওই আত্মীয় স্বজন নিয়ে ওরাই করেছে, আমরা পাশে আসে তার কাউকে বলিনি। নাবালিকার মা জানিয়েছেন তার মেয়ের বয়স ১৪ বছর, ভালো ছেলে পেয়েছিলেন তাই তারা বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের পর ওই নাবালিকা পড়াশোনা করবে বলে মায়ের কাছে চলে এসেছে। ১৪ বছর কেন বিয়ে দিলেন? ১৪ বছর বয়সে এমনি পড়িয়ে রাখলাম, তারপর মেয়ে আমার কাছে থাকবে, এখন পড়াশোনা করাবো, করিয়ে উচ্চ মাধ্যমিক হয়ে গেলে মেয়েকে নিয়ে ওরা আবার একটা বড় ধরনের অনুষ্ঠান করে নিয়ে চলে যাবে আমার বাড়ি হুগলি। এখানে কেন এসেছেন? এখানে বাবার বাড়িতে ঘুরতে এসেছি। ১৪-১৮ বছর নিচে বিয়ে দেওয়া বারণ আপনি জানতেন না? হ্যাঁ জানি। তো বিয়ে দিলেন কেন? এমনি একটা ভালো ছেলে পেয়েছি বলে দিদির ছেলের সঙ্গে দিয়ে দিয়েছি, দিদির জায়ের ছেলের সাথে। পুলিশ এসে বলছে যে ১৮ বছরের নিচে এখন বিয়ে দেওয়া যাবে না। তা আপনি তো জানতেন? হ্যাঁ জানি, টিভিতে দেখেন তো। হ্যাঁ দেখি। তো কেন বিয়ে দিলেন? মেয়ে আমার কাছে রাখবো বলে। এদিন সেখানে হাজির হওয়ার পর চাইল্ড লাইনের কাছে পরিবারের লোকেরা কথা দেন ১৮ বছর বয়স হলেই তাকে শ্বশুর বাড়িতে পাঠানো হবে। পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ। এবার আমাদের কাছে কালকে রাত্রে, গতকাল রাত্রে কালকে আমাদের কাছে খবর আসে। খবর আসলে আমরা রাত্রেবেলায় আমরা মেল করেছি থানায় বিডিওকে, এবার যেহেতু সকালবেলা আমরা মেয়েটাকে উদ্ধারে করার জন্য সকালবেলায় বেরিয়েছি। মেয়ের ১৪ বছর বয়স। কি বলছে বাড়ির লোক? বাড়ির লোক বলছে যে আমরা বিয়ে দেবো না, বিয়ে শুধু আমাদের একটা নিয়ম আছে, বিয়ে দিয়েছি আমরা, মেয়ে আমাদের কাছেই রাখবো, কিন্তু এখন আমরা স্যারদের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।